তৌবা করার জন্য দৌড়াইতেছে কি, হুজুর আমি অনেক অপরাধ করেছি আমার একটু তৌবা করাই দেন। হ্যাঁ, যায় না পীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে যে একটু তৌবা করাই দেন? না, কারো কাছে আপনাকে তৌবার জন্য যেতে হবে না, আপনি আপনার বাড়িতে বসেই তৌবা করবেন। কিন্তু তৌবা হতে হবে তাওবাতুন নাসুহা, তাহলে আপনার ঘরে বসে আপনি তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তওবা কবুল করবেন, আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ এর বিনিময়ে আরো আপনাকে একাধিক জান্নাতে স্থান নিশ্চিত করে দেবেন ইনশাআল্লাহ। কারো কাছে তওবার জন্য যেতে হবে না। ঐতিহ্যবাহী শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 75তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি মাদ্রাসা পরিচালনা কমিটির গভর্নিং বডির সম্মানিত সভাপতি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক সচিব জনাব মোহাম্মদ আব্দুস সবুর, আজকের মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ, উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ঢাকা ও মানিকগঞ্জ জেলা জামিয়া আহলে হাদিসের সম্মানিত সভাপতি প্রবীণ আলেম শেখ বশির উদ্দিন আহমদ, সঞ্চালনায় রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ জামিয়া আহলে হাদিসের কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি জেনারেল এবং ঢাকা ও মানিকগঞ্জ জেলা জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত জেনারেল সেক্রেটারি শেখ আবদুল্লাহ আল মাহমুদ। মঞ্চে আরও অনেকজন রয়েছেন, ধামরাই এলাকা জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সভাপতি আমাদের ভাই আব্দুর রাজ্জাক এবং আরও অনেক দায়িত্বশীল ও অতিথিবৃন্দ রয়েছেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে বিশিষ্ট ইসলামী স্কলার শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট ভাষায় সুললিত কণ্ঠস্বরে বক্তব্য রাখলেন, আরও বক্তব্য রাখবেন আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় বাগ্মী বিশিষ্ট আলেম শেখ ডক্টর মুজাফর বিন মহসিন। সব কিছুর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল শেখ ডক্টর ফাইজুল আমিন সরকার মাদানী, সম্মানিত উস্তাদ বৃন্দ, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, আমার সামনে সমবেত প্রাণ প্রিয় দিনী ভাই ওপরদারের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার বিশেষ তৌফিকে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে একটি কোরআন ও সুন্নাহর সুন্দর মাহফিলে সমবেত হওয়ার, কিছু আলোচনা করার ও শোনার সুযোগ লাভ করেছি। যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার, আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। শরীফবাগ আমাদের অত্যন্ত একটি প্রিয় এলাকা,
আমি জানি, বিশ্বাস করি, আমি যেমন শরীফবাগের মানুষদেরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি, তারাও তেমন আমাকেও ভালোবাসেন। এবং আল্লাহর কাছে আমরা আশা করি আমরা সবাই একে অপরকে কার উদ্দেশ্যে ভালোবাসি, আল্লাহ যেন এর বিনিময়ে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়া তলে আমাদের স্থান করে দেন। আল্লাহ আমাদের যেন সেটি কবুল করে নেন, সেভাবে আমরা যেন চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শরীফবাগ মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল শেখ আব্দুল মতিন খান সাহেব, তিনিও এসেছেন, দেখা হলো। আল্লাহ তাকে এবং আরও যারা এই ধরনের আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে ও ইমানের সাথে আল্লাহ থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমার আগে যিনি বক্তব্য রাখলেন অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন, পরে যিনি রাখবেন তিনিও একইভাবে রাখবেন। মাঝে আমি একটু আপনাদের সাথে কিছু মত বিনিময় করব, কথা বুঝেছেন? মত বিনিময়, এর মানে হলো আমি কিছু বলবো, আপনাদের কাছে কিছু বলাই নেব। চোখ বন্ধ করে ওয়াজ নয়, কিছু বলবো আপনাদের কাছেও কিছু বলাই নেব। এর মানে আমার সাথে একটু সজাগ থাকতে হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? খালি একতরফা ওয়াজ শুনলে চলবে না, একটু সজাগ হয়ে বোঝার চেষ্টা করতে হবে, শিখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যিনি আগে বক্তব্য রাখলেন শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী সাহেব, সর্বশেষের দিকে তিনি একটি বিষয় দিয়ে শেষ করেছেন, তা কি আপনাদের মনে আছে? কি বিষয়ে? জুলুম, সবচেয়ে বড় জুলুম কি? শিরক, এটিও হলো একটি জুলুম, কিন্তু বড় জুলুম। হ্যাঁ, আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ স্মরণ করুন সেই সময়ের কথা, লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিচ্ছিলেন। কি উপদেশ? তুমি আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হবে না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম, মহা জুলম। এটা ছিল লোকমান হাকিম তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য উপদেশ। আর আজকে আমরা আমাদের সন্তানদেরকে উন্নত, উচ্চ শিক্ষিত, আধুনিক গড়ে তুলতে যত পারা যায় সব আল্লাহর সাথে নাস্তিকতা ও শিরকি শিক্ষা দিয়ে গড়ে তুলতে চাই, ঠিক কিনা? তা কি কোনোদিন সম্ভব? কেয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এটা বাঁকা পথ, এই বাঁকা পথে চললে মানুষ যতই সোজা হোক সে বাঁকা হবেই, কোনোদিন সোজা হবে না। সোজা করতে হলে সোজা পথে চলতে হবে, সেই সোজা পথেই হলো তাওহীদের পথ, সোজা পথেই হলো ঈমানের পথ, সোজা পথেই হলো ইসলামের পথ। সুতরাং আমরা যেন আমাদের নতুন প্রজন্মকে সেই সোজা পথেই গড়ে তুলতে পারি, সেই চেষ্টাই আমাদের সকলকে রাখতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। তিনি সর্বশেষে, আমার যতটুকু মনে হলো আসার সময় আমি শুনেছি, তিনি বলেছিলেন শিরকের অপরাধ আল্লাহ কি
এই আয়াতটি তিনি পেশ করেছিলেন যে আল্লাহ ক্ষমা করেন না, তবে আল্লাহর কাছে যদি কি করা হয়, হ্যাঁ, তওবা করা হয়, তাহলে সেই শিরকের অপরাধও আল্লাহ ক্ষমা করেন। এমনটি ছিল শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী সাহেবের শেষের দিকের কথা। আমি সেখান থেকে একটু শুরু করতে চাই, কিভাবে তওবা হবে। ইসলাম কত সহজ বলুন, আলহামদুলিল্লাহ। ইসলাম কত বাস্তব বিষয়, একজন মানুষ ভুল করবে না এটা কোনোদিন হতে পারে না, অসম্ভব বিষয়, ভুল করবে এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম মানুষ ভুল করবে আবার যেন ভুল করে সে সঠিক পথে ফিরে আসতে পারে, সেই পথ ইসলাম সহজ করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ। শুধু সহজ নয়, আশ্চর্য হবেন, হাদিসটি সহিহুল বুখারীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল্লাহু আশাদ্দু ফারহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অধিক খুশি হন। কিসে অধিক খুশি হন? ওই ব্যক্তির চেয়ে, কোন ব্যক্তি দূর পথে ভ্রমণ করেছে, এমন দূর পথে, সাথে কিছু পাথেও ছিল, খাদ্য পানি ছিল আর বহন ছিল, এই বহনে চড়ে উঠে চড়ে বহু দূর চলেছে, মরুভূমি চতুর্দিকে কোনো কিছু জনবসতি নেই, হাট বাজার নেই, কারোর সাথে যোগাযোগের কোনো পথ নেই, এমন কঠিন জায়গায় পৌঁছে একটু যখন সে বিরতি দিয়েছে, এই বিরতির মধ্যে হঠাৎ দেখে তার বাহনও নাই, তার খাওয়া পানীয় নাই, খুব আরামের জিনিস নাকি? হ্যাঁ, এর চেয়ে বড় বিপদ আর হতে পারে? এত ভয়াবহ বিপদ যে এমন জায়গা সেখান থেকে কোনো দিক যাওয়ার কোনো পথ নেই, বাহন ছাড়া, বাহন নেই, আশপাশে খাওয়া পানীয় কিছুই নেই, আর যা সাথে ছিল সেটিও নাই, কঠিন পরিস্থিতি, দুশ্চিন্তায় হঠাৎ আবার একটু চোখ বন্ধ হয়ে এসেছে, এই চোখ খুলতেই দেখে কি সামনে ওই হারানো বাহন উপস্থিত, তার পাথেও খাওয়া পানি সবটাই উপস্থিত। প্রশংসা কার করবে? জোরে বলেন, কার? এখন ওই ব্যক্তি প্রশংসা করছে, এত খুশি, যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়ে গেল, তো যিনি এই অসম্ভবকে সম্ভব করে দিলেন তার প্রতি খুশি হয়ে এখন তিনি বলতেছেন, আন্তার আব্দি ও আনা রাব্বুক, এত খুশি, খুশি হয়ে বলছেন, হে আল্লাহ তোমার এই প্রশংসা, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কেমন খুশিটা হলো? যদি এটা জেনে বুঝে বলে তাহলে তো তার ঈমান থাকবে না, কিন্তু সেটা খুশিতে তার কথাটা উল্টে গেছে, এত খুশি, খুশিতে তার কথাটা উল্টে গেছে, যে আনতা রব্বি ওয়া আনা আব্দুক, আপনি আমার রব আর আমি আপনার বান্দা, প্রমাণ হলো যেখানে আমার অসম্ভব বিষয়কে আমাকে মিলিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি এত খুশি, যাওয়ার পরে খুশির কারণে তার ভাষা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি যত খুশি, লাল্লাহু আশাদ্দু ফারহা, তার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক 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 গুণে খুশি হন যদি কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ অনেক সময় অস্থির হয়ে যায়, মানুষ অনেক সময় অস্থির হয়ে যায় যে আল্লাহ আমারে ক্ষমা করে না, আল্লাহ আমারে ক্ষমা করে না,
কিন্তু লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কোনো বান্দা যদি ক্ষমা চায় সত্যিকারী ভাবে, আল্লাহ কত খুশি হন বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ, শুধু এটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সতর্কবাণী উচ্চারণ করলেন, যদি তোমরা আমার কাছে ক্ষমা না চাও আমি তোমাদেরকে শেষ করে দিয়ে এমন এক জাতিকে নিয়ে আসব যারা অপরাধ করবে, আবার আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এর মানে একদিকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যেমন খুশি হন, অপরদিকে আল্লাহর কাছে অপরাধ করে ক্ষমা না চাইলে তত বেজার হন। তাই আল্লাহ বলছেন, যদি তোমরা আমার কাছে ক্ষমা না চাও তাহলে তোমাদের শেষ করে দিয়ে আরেক প্রজন্মকে নিয়ে আসব যারা আমার কাছে অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাদেরকে ক্ষমা করে দেব। প্রিয় ভাইরা আমার, কারণটা কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তওবা ইস্তিগফারের বিষয়টা এত প্রিয়? কারণ হলো, মানুষ যখন আল্লাহর কাছে দ্বারস্থ হয় আর কেউ কিছু ক্ষমা দিতে পারবে না, দিতে পারেন কি একমাত্র আল্লাহ, তখন আল্লাহ বুঝেন যে এ এখন তাওহীদ কি জিনিস এটা বুঝেছে। সুবহানাল্লাহ, তাওহীদ একত্ববাদ কি এটা বুঝেছে। কিন্তু আফসোস, আমরা কি করি, আমরা তাওহীদ না বুঝে ক্ষমার জন্য আল্লাহর কাছে তো যাই ঠিকই কিন্তু ভায়া হয়ে যায়। কিভাবে যাই, ভায়া হয়ে যায়। কি ভায়া, যা আল্লাহর কাছে সরাসরি আমার আবেদন পেশ করার যোগ্যতা নাই, এজন্য কি করতে হবে, হ্যাঁ এজন্য একজন উকিল ধরতে হবে। যুক্তি তাদের কি, দুনিয়ার কোনো আদালতে যদি আপনি যান, হাকিমের কাছে যদি আপনার কোনো বিষয় উপস্থাপন করতে চান, সরাসরি কি আপনি উপস্থাপন করতে পারবেন, তাহলে কি লাগবে, একজন উকিল ধরতে হবে। তাহলে আল্লাহ কি আহকামুল হাকিমিনের না, আল্লাহ আহকামুল হাকিমিন না, সকল হাকিমের সেরা হাকিম না, তাহলে আল্লাহর কাছে যেতে আরও তো বড় উকিল লাগবে। আর সেই উকিলটা কে, সেই উকিল হলো এই ভণ্ড পীর সাহেব, যার নিজেরাই আল্লাহর কাছে যাওয়ার যোগ্যতা নাই, কোনোদিন পৌঁছতে পারবে না ইনশাআল্লাহ। বলেন কেন পারবে না, কারণ সে শেরকের ব্যবসা খুলে দিয়েছে, নিজে আল্লাহর সাথে শরীক করে মানুষকে আল্লাহর সাথে শরীক করায়। তাহলে এমন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সুতরাং তার মতো ব্যক্তি আল্লাহর কাছে কারো কোনো বাণী, কারো কোনো আবেদন নিবেদন পৌঁছানোর যোগ্যতা কোনোদিন রাখে না। আরেক সাহেব তো আরেকটু আকবারেই বলে দিয়েছে, কি বলছে, আরো সহজ করে দিয়েছে, খালি মুরিদ হবেন কিয়ামতের দিন স্টিমারে উঠাইয়া ফুল সেরাত পার করে জাহান্নামে নিয়ে চলে যাবে, ঠিক না, কারণ জান্নাত তো কারো তাদের বাবার সম্পদ না যে জান্নাতে নিয়ে যাবে, অতএব তাদের জাহান্নামে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রিয় ভাই আমার, লক্ষ্য করুন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন, ফাইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, হে নবী তোমার উম্মতকে জানিয়ে দাও, তুমি এখন জীবিত রয়েছ, এই অবস্থাও যদি তোমার কাছে কেউ আসে আমার বিষয়ে কিছু বলতে, আমার কাছে পদ চাইতে, তুমি তাদেরকে জানিয়ে দাও, ফা ইন্নী করিব, আমি আমার বান্দার খুব নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো দোয়াকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, তোমার নবীকেও মাধ্যম হয়ে আমার কাছে আসতে হবে না। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ ইমাম সৈয়দুল মুরসালিন
তাকেও যদি আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মানুষকে মাধ্যম বানাতে না হয়, তাহলে পৃথিবীর বুকে কোনো পীর বুজুর্গকে মাধ্যম বানানোর প্রয়োজন রয়েছে? এজন্য শিরক বিস্তারের একটি বড় ভয়াবহ দিক হলো এই এই তথাকথিত পীরতন্ত্র, এই পীর মুরিদি। এটি হলো জীবিত অবস্থাতেও তারা শিরক করায় মানুষকে, মৃত্যুর পরেও তারা শিরক করায় মানুষকে। কালে জীবিত অবস্থায় পীর সাহেবের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, আর মৃত্যুর পরে কি পীরের মাজারে গিয়ে ধর্ণা দিতে হয়। এটি সম্পূর্ণ মানুষকে এই ভয়াবহ শিরকে লিপ্ত করার একটি বড় ধরনের মাধ্যম। সুতরাং শিরক থেকে বাঁচতে চাইলে বাঁচতে হবে আগে যেই মাধ্যমগুলি আমাকে শিরকে জড়িয়ে দেয়, পৌঁছে দেয়, ওই মাধ্যমগুলি থেকে বাঁচতে হবে। তথাকথিত এই পীর প্রথা ইসলামে কোনো কিছু নেই। প্রিয় ভাই আমার, অন্যদিকে যাচ্ছি, সেদিকে যাই না, আবার ফিরে আসি। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় কত পছন্দনীয় হলো কি? ক্ষমা চাওয়া। শুধু পছন্দনীয় নয়, আপনি একটা অপরাধ করলেন, এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটা তো আপনারই কাজ, আপনি চাইবেন আপনার কল্যাণের জন্য। কিন্তু যখন আপনি এই ক্ষমাটা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আপনাকে ক্ষমা তো দেবেন, উপরন্তু আরো বোনাস দেবেন। কি একটু লক্ষ্য করুন, আল্লাহ সূরা তাহরিম 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. الله سبحانه وتعالى বললেন, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। অনেকে বলে থাকে এই ঈমানদার মানুষ আবার ভুল কাজ করলো, গুনাহের কাজ করলো, বলে না অনেক সময়? বরং ইমানদারই গুনাহের কাজ করবে, কারণ তার পিছনেই তো ইবলিস বেশি। ইবলিস বেশি কার পিছনে? যে জীবনে একদিন সালাত আদায় করে না তার পিছনে ইবলিসের প্রয়োজন আছে? সে তো ইবলিস হয়েই গেছে, সে তো ইবলিস হয়ে গেছে, তার পিছনে ইবলিস লাগার কোনো প্রয়োজন নাই। যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার পিছনে ইবলিস লাগবে যেন তাকে বেনামাজি বানানো যায়। যে সুদ খায় তার পিছনে ইবলিসের দরকার নেই, ও তো ইবলিস তো তার লাগাই দিয়েছে কাজে। আর যে সুদ থেকে মুক্ত তার পিছে ইবলিস দৌড়াবে। অনেক সময় বলে কে আলেম ওলামার মানুষ এই লোকটা ওই কাজ করলো, হ্যাঁ আরে আলেম ওলামার পিছনেই ইবলিস লাগবে, কারণ সে তো ভালো পথে আছে, সে তো ইমানের পথে আছে। আর যে ইমানের পথে নাই তার পিছনে ইবলিসের প্রয়োজন নাই, অটোমেটিক সে ইবলিসের দলেই আছে, ঠিক না? তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে সত্যিকারই তওবা করো। তাওবাতান নাসুহার একটা কাহিনী আছে না, শুনেছেন কাহিনী? কি ওই যে রাজার কি জানি এত এই ছিল সেই ছিল, হ্যাঁ মানুষ বানাও ঠিকই কথা কত রকমের সমাজে বলে। তাওবাতান নাসুহা অর্থ কি সেদিক যাবো আমি একটু ব্যাখ্যা দেব। আল্লাহ বলছেন কেউ যদি তাওবাতান নাসুহা করে, সত্যিকার তাওবা করে, সত্যিকার তাওবা, তাহলে কি আমি একটা গোনাহের কাজ করেছি, হতে পারে শিরকের কাজ করেছি, হতে পারে বেদাতের কাজ করেছি, হতে পারে সুদ ঘুষে লিপ্ত হয়েছি, হতে পারে জানাবি বিচারে লিপ্ত হয়েছি, আরো যে ধরনের আপনি অপরাধের কাজ করেছেন, আল্লাহ বললেন তুমি সত্যিকারই তাওবা করো। যদি সত্যিকারই তওবা করো তাহলে যেই অপরাধের জন্য তুমি তওবা করছো, আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, অতি শিগগির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো
যেটার জন্য আমি তৌবা করলাম। আবার বোনাস কি? দেখুন কি বোনাস, ক্ষমা তো পাবো। এরপরে বোনাস হলো وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ, তোমাদেরকে ক্ষমা করে দিবেন সব অপরাধগুলি এবং তোমাদেরকে একাধিক জান্নাতে তোমাদের স্থান নিশ্চিত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি বিশাল বোনাস! দেখুন আপনি তওবা করছেন, আল্লাহর কাছে জান্নাত চান নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধের জন্য সত্যিকারী ভাবে যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনার অপরাধকেও ক্ষমা করে দেবেন, বোনাস হিসাবে আল্লাহ আপনাকে একাধিক, একটি নয় একাধিক জান্নাত আপনার জন্য নিশ্চিত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে আর উত্তম জিনিস কি হতে পারে? আপনাকে জান্নাতের চিন্তা করতে হবে না, খালি চিন্তা করতে হবে আপনাকে সত্যিকারী ভাবে তওবা করার। পর্দারালের মা বোনেরাও রয়েছেন, বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন। সত্যিকারী তওবা কাকে বলে, কিভাবে হতে পারে? মনে রাখবেন, সত্যিকারী তওবা তওবাতুন নসুহা, এজন্য পাঁচটি শর্ত রয়েছে। কয়টি শর্ত খেয়াল রাখবেন, আগে বলছি আমি কি ওয়াজ না, মত বিনিময়, কয়টি শর্ত, এই শর্তগুলি মনে রাখবেন, না হলে এই শর্ত ছাড়া তওবা করার জন্য দৌড়াইতেছে কি, হুজুর আমি অনেক অপরাধ করেছি, আমার একটু তওবা করাই দেন। হ্যাঁ, যায় না পীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, যে একটু তওবা করাই দেন? না, কারো কাছে আপনাকে তওবার জন্য যেতে হবে না, আপনি আপনার বাড়িতে বসেই তওবা করবেন। কিন্তু তওবা হতে হবে তাওবাতুন নাসুহা, তাহলে আপনার ঘরে বসে আপনি তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তওবা কবুল করবেন, আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ এর বিনিময়ে আরো আপনাকে একাধিক জান্নাতে স্থান নিশ্চিত করে দেবেন। কারো কাছে তওবার জন্য যেতে হবে না। এই পীর মুরিদির এইখানে একটি পথ হলো কি, দুনিয়ার গুনাহ করবেন, অসুবিধা নাই, পীর বাবার কাছে গিয়ে কিছু বকশিশ দিবেন, বাস আর একটু তওবা ইস্তেগফার করে দোয়া পড়ে আসবেন, আপনি কি হয়ে গেলেন? হ্যাঁ, আপনি জাহান্নামের জন্য নিশ্চিত হয়ে গেলেন, ঠিক না? যদি সালাত না হলেও চলে, সিয়াম না হলেও চলে, হালাল হারাম পার্থক্য না হলেও চলে, পীর সাহেবের কাছে গিয়ে খালি একটু বকশিশ দিলেই আর পীর সাহেবের দোয়া নিলেই চলে, তাহলে কোনো সন্দেহ নাই, আপনার সালাত না হলেও যদি চলে, আপনার হালাল হারাম পার্থক্য না করলেও যদি চলে, তাহলে আপনি পীর সাহেবের কাছে গিয়ে নিশ্চিত হয়ে গেলেন, আপনি জাহান্নামের পথ আপনার জন্য সুগম, জান্নাতের পথ নয়। জান্নাতের পথ সুগম করে নিতে হলে আপনাকে হালাল হারামের পার্থক্য করে চলতে হবে, আপনাকে তাওহীদ ও শিরক পার্থক্য করে চলতে হবে, সুন্নাহ ও বিদআ পার্থক্য করে চলতে হবে। আসুন, তাওবাতুন নসুহা, এই সত্যিকারী তওবার জন্য আমরা বলেছি কয়টি শর্ত, পাঁচটি। প্রথম শর্ত হলো আল ইখলা আনিল যামবি, যেই অপরাধে লিপ্ত ছিলাম সেই অপরাধ থেকে আমাকে টোটাল সম্পূর্ণ বের হয়ে আসতে হবে। এর মানে কি? বেনামাজি ছিলাম, তওবা করতে চাই, আর বেনামাজি থাকা, যদি বেনামাজি এখনো আছি আর বলি তওবা করি, কিয়ামত পর্যন্ত এই তওবা কবুল হবে না। ধূমপান করতাম, মনে রাখবেন কি, ধূমপান করতাম, জানলাম এটি হারাম কাজ, তওবা করতে চাই, সুযোগ হলে মাঝে মাঝে একটু টান দেব আর তওবা করব, কবুল হবে? কোশ্চেন কালো না, আপনাকে টোটাল একেবারে ইখলা আনিল যামবি, যে অপরাধে লিপ্ত ছিলেন সেটা থেকে একেবারে বের হয়ে আসতে হবে। একজন যুবক আরেকজন কি, হ্যাঁ, যুবতী, এখন তো অনলাইন মানেই হলো কি, অনলাইন ইন্টারনেট মানেই হলো অশ্লীলতার জগৎ। এর মানে ভালো নাই তা বলছি না, ভালো অবশ্যই রয়েছে, কিন্তু ভালোর চেয়ে মন্দটাই
বেশি যুবকেরা তাদের পদস্খলন ঘটছে এই বয়সে এই সব মাধ্যমেই বেশি। আপনি সুযোগ পাবেন আবার একটু কথা বলবেন, আবার একটু ঘুরবেন, আবার একটু মজা নেবেন, আর বললেন যে আমি তৌবা করছি, কোশ্চিন কালেও আপনি তৌবা ক্ষমা পাবেন না। প্রথম শর্ত হলো যে অপরাধে ছিলেন সেই অপরাধ থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে, একেবারে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত, এই প্রতিজ্ঞা থাকতে হবে ভবিষ্যতে আবারও আপনি ওই অপরাধে লিপ্ত হবেন না। কথা বুঝতেছেন? দ্বিতীয় শর্ত হলো এই প্রতিজ্ঞা থাকতে হবে ভবিষ্যতে আবারও আপনি সেই অপরাধে লিপ্ত হবেন না। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি বেনামাজি ছিলেন, তৌবা করলেন, নামাজি হয়ে গেলেন, শর্ত ভবিষ্যতে আর কখনো বেনামাজি হবেন না। ঘুষ নিতেন, তৌবা করলেন, ঘুষ নেওয়া থেকে বিরত হয়ে গেলেন, শর্ত আর কোনোদিন ঘুষ নেবেন না। কিন্তু ইবলিসের প্ররোচনায় পরে আপনি আবারও সেই কাজ করে ফেলেছেন, তাহলে আপনার তৌবা হবে কি না? জবাব, তৌবা করার সময় আপনার প্রতিজ্ঞা থাকতে হবে আপনি কখনো আর স্বেচ্ছায় ওই কাজে জড়িত হবেন না। এরপরে আবারও যদি কখনো শয়তানের প্ররোচনায় আপনি জড়িয়ে যান তাহলে আপনি আবারও তৌবা করবেন। তাহলে জিনিস দুইটা পার্থক্য, একটা হলো যদি কখনো সুযোগ পাই আবারও মজা নেব, এই চিন্তা যদি আপনার থাকে তাহলে তৌবা কবুল হবে না, তৌবা কবুল হবে না। এই যদি মনে মনে চিন্তা থাকে যে না আরেকবার যদি একটু সুযোগ পাই তাহলে কি ওইবার একটু সুযোগের সদ্ব্যবহার করব, তাহলে কখনো তওবা কবুল হবে না। একেবারে আপনাকে এই প্রতিজ্ঞা থাকতে হবে আর আমি কখনো করব না। কিন্তু এরপরেও যদি আবারও আপনি একবার নয় শতবারও যদি আবার শয়তানের প্ররোচনায় আপনার ইচ্ছা ছাড়াই লিপ্ত হয়ে যান, ইনশাআল্লাহ শতবার তওবা করলেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, শতবারও করলে হবে। কিন্তু সববারই আপনার ভিতরের খবর কে জানেন? আল্লাহ জানেন। এটা মনে রাখতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মনে মনে যদি এই নিয়ত থাকে যে সুযোগ পাইলে আরেকবার নিব তাহলে তৌবা যতবার করেন কবুল হবে না, আর মনে যদি এই নিয়ত থাকে কোনোদিন আর আমি সেটাতে লিপ্ত হব না তাহলে ইনশাআল্লাহ শতবারও যদি আরো লিপ্ত হয়ে যান আবার তৌবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন ইনশাআল্লাহ। দুই শর্ত। তৃতীয় শর্ত, আন-নাদামা, এই কাজটি আল্লাহর কাছে ঘৃণিত কাজ, নিষিদ্ধ কাজ, আপনি সেই কাজে লিপ্ত হয়ে গেছেন, এজন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন যে হে আল্লাহ, আমার জন্য কখনো উচিত হয়নি এই কাজ করা, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করো, আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন। তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত, চতুর্থ শর্ত হলো সবটাই হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। এর মানে এই সমাজে আমি চলাফেরা করি, মানুষেরা সবাই আমারে চিনি দূর থেকে বলে ও ওই লোকটা, এই লোকটা তো এই হলো, কি এই লোকটা নেশা করে, এই লোকটা কি করে, ওই লোকটা, ওই লোকটা কি, ওই লোকটা বেনামাজি, ওই মেয়েটা, ওই মেয়েটা কি, ওই মেয়েটা বেপর্দায় চলে। সুতরাং আমি আজ থেকে কি করলাম, এই কাজটা বাদ দিলাম, আর করব না। কেন? যাতে মানুষের আমাকে আর বেনামাজি না বলে, কথা খেয়াল করবেন, যাতে মানুষের আমাকে আর সুদখোর না বলে, যাতে মানুষের আমাকে আর বেপর্দা অশ্লীল মহিলা এটা না বলে, এই নিয়তে যদি আপনি তওবা করেন তাহলে এটাও হয়ে যাবে এক প্রকার কি, হ্যাঁ জোরে বলেন, কি হবে, এটাও হয়ে যাবে তওবা কবুল। তো দূরের কথা, বরং এটাও আরো ভয়ঙ্কর এক অপরাধ, শিরকি কাজ হয়ে যাবে।
তবু কবুল দূরের কথা। তাহলে সবটার পিছনে আপনার নিয়ত থাকতে হবে একমাত্র কি? দেখুন আসলে এই শিরকের বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিমের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউওয়ালু মান ইউসআর ফিন্নার সালাসু, সর্বপ্রথমে জাহান্নামের আগুন যাদেরকে দিয়ে জ্বালানো হবে কয় শ্রেণী? তিন শ্রেণী। তিন শ্রেণীর কাজ তো খুবই খারাপ ছিল নাকি? হ্যাঁ, কাজ কোনো খারাপ ছিল না। প্রথম ব্যক্তি আলিমুন আও কারিউল কোরআন অথবা কোরআনের পাঠক। সহিহুল বুখারীর হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হইবেন কোনজন? যে নিজে কোরআন শিখেছে এবং অন্যজনকে কোরআন শিক্ষা দেয়। আপনি হাদিস শুনলেন, বিশাল ফজিলত শুনলেন, কোরআন শিখলেন, শিক্ষা দিচ্ছেন, বাহ্যিক কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু ভিতরে একটু। পার্থক্য ভিতরে একটু, কি পার্থক্য? আপনি কোরআন শিখলেন, শিখালেন, লিউকালু লাকা কারিউল কোরআন, মানুষেরা যেন আপনার একটু গুণগান করে, প্রশংসা করে যে এই লোকটা খুব সুন্দর কোরআন পড়তে পারে, এই লোকটা প্রসিদ্ধ কারি, আন্তর্জাতিক কারি, অথবা এই লোকটা হলো কি, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। এই ভাবটা আপনার ভিতরে যদি থাকে, অথবা এই লোকটা অনেক বড় আলেম, অনেক কিছু জানে, অনেক জ্ঞান রাখে, এইভাবে মানুষ যেন আপনার একটু প্রশংসা করে, এই চিন্তাটা শুধু ভিতরে রাখলেন, কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনাকে আল্লাহর আদালতে যখন উপস্থাপন করা হবে, বলা হবে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছে, তুমি কি করেছো? আপনি বলবেন, আমি কোরআন শিখেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, আমি কোরআনে তাফসির করেছি, আমি এই সব কিছু করেছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, না কখনো নয়, তুমি যা করেছো সব কিছু তুমি নিজে প্রশংসা পাওয়ার জন্য করেছ, সবকিছু তুমি নিজের গুণগান পাওয়ার জন্য করেছ, তুমি কখনো আমি আল্লাহর জন্য করো না। ওয়াকাদ কিলা লাক, দুনিয়াতে প্রশংসা পাওয়ার জন্য কোরআন শিখেছ, শিক্ষা দিয়েছ, কোরআনের তাফসির করেছ, বড় আলেম হয়েছ, দুনিয়ার জীবনে তোমাকে বড় কারি বলা হয়ে গেছে, বড় আলেম বলা হয়ে গেছে, এই আখেরাতে তোমার আর কিছু বাকি নাই। ফায়ুমর ওয়া ইউসহাব আলা ওয়াজহিহি ইলা নার, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, নাকের চেহারার উপরে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ, একটু ভাববেন কয়েকটা বিষয়। প্রথম, সহিহ হাদিসের ফজিলত অনুযায়ী সে ভালো কাজই করেছে। দ্বিতীয়, যেই কাজ করেছে সে জান্নাত পাওয়ার জন্যই করেছে। তৃতীয়, বাহ্যিকভাবে কোনো সমস্যা দেখা যায় না। চতুর্থ, শুধু ভিতরের পরিবর্তন একটু, তা হলো উদ্দেশ্যগত সন্তুষ্টি অর্জন, আল্লাহর না হয়ে হয়েছে মানুষের। পঞ্চম, এই কাজ ইবাদত নয়, সেটি শিরকে পরিণত হয়েছে। ষষ্ঠ, এই কাজের ভয়াবহ পরিণতি হলো তাকে এই কাজটাই, এই ভালো ইবাদতটাই তাকে কোন দিকে নিয়ে গেছে? জাহান্নামে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং জীবনের সব ক্ষেত্রে মনে রাখতে হবে, সবগুলি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যখন আপনি সবগুলি করবেন একমাত্র আল্লাহর জন্য, দেখুন কিভাবে বিশাল প্রতিদান আবার বিশাল শাস্তি। ওই হাদিসের দ্বিতীয় ব্যক্তি হলো শহীদ, যিনি জীবনটা শেষ করে দিয়েছেন, তাকে বলা হবে কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আপনার পথে আমার জীবনটা পর্যন্ত শেষ করেছি, শাহাদাত বরণ করেছি। বলা হবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছ, তুমি শহীদ হয়েছ, লাইয়ুকালু লাকা শহীদ, যাকে তোমাকে মানুষেরা শহীদ বলে পেপার পত্রিকায় তোমার প্রচার করে, ফেসবুকে তোমার প্রচার হয়, ইতিহাসের পাতায় তোমার লেখা থাকে তুমি শহীদ, এজন্যই শাহাদাত বরণ করেছ। সুতরাং আজকে তোমার কোনো প্রতিদান আমার কাছে নেই, ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে চেহারার উপর দিয়ে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা।
সবচেয়ে বড় দানবীর, সব সম্পদ শেষ করে দিয়েছেন আল্লাহর পথে, সব সম্পদ শেষ করে দিয়েছেন। জিজ্ঞাসা করা হবে কি করেছ, বলবেন হে আল্লাহ আমার সব সম্পদ তো তোমার পথে ব্যয় করেছি। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, তুমি সম্পদ ব্যয় করেছ যাতে এই মাহফিলে বা অমুক জায়গায় তোমাকে বড় দানবীর বলে মানুষ বাহবা জানায়, সাবাস জানায়, ওই জন্য করেছ। দুনিয়াতে তুমি সাবাস পেয়ে গেছ না, এখানে তোমার কোন প্রতিদান। চেহারার উপর দিয়ে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ, প্রিয় ভাইরা, এ যেমন ভয়াবহ বিষয়, আবার তেমনি ভাবে যদি আপনি এই শেরকি চেতনা থেকে, শেরকি চিন্তা, সেই শেরক হতে পারে প্রকাশ্য কাজের মাধ্যমে, শেরক হতে পারে কথার মাধ্যমে, শেরক হতে পারে আপনার ভিতরের চিন্তার মাধ্যমে, এই সব কিছু থেকে যদি বিরত থাকতে পারেন, শেরক থেকে আপনি বিরত থাকলেন, বহু গুণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে আপনাকে বলবেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া, হে আদম সন্তান জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, কিন্তু একটি শর্ত, ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি কোনো শিরকে লিপ্ত হও নাই, এই শিরক ছাড়া গোটা পৃথিবীর সমান তোমার গুনাহ হয়েছে, সেগুলি নিয়ে যদি তুমি আমার কাছে উপস্থিত হও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও তোমাকে শিরক মুক্ত থাকার কারণে গোটা পৃথিবীর সমান তোমাকে ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমনি ভাবে ভয়াবহ, তেমনি ভাবে তার বিশাল প্রতিদান যদি আমরা থাকতে চাই। মনে রাখবেন, অনেক সময় বলে এই আহলে হাদিসরা আর কি পেয়েছে, এদের কথা খালি শেরক আর বেদাত, শেরক আর বেদাত। হ্যাঁ, আছে না অনেকে বলে এদের দিন কায়েমের কোনো কথা নাই, এই নাই সেই নাই, এদের কথা খালি এই শেরক আর বেদাত, শেরক আর বেদাত নিয়ে কথা বলে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ। মাশাআল্লাহ, আমাদের শেখ চলে আসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কি? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি? শিরক। এজন্য আহলুল হাদিসেরা, আচ্ছা, এজন্য আহলুল হাদিসেরা তারা সব সময় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটি এটা থেকে সতর্ক করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটার ক্ষেত্রে সব সময় উদ্বুদ্ধ করে। মূলত এটাই ছিল সব নবী রাসূলের মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব কি ছিল? রাসূলের দায়িত্ব ছিল তারা যেন রাষ্ট্র গঠন করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, ঠিক না? হ্যাঁ, কথা বুঝতেছেন না বুঝেন না? হ্যাঁ, রাষ্ট্রের অবশ্যই প্রয়োজন, ইসলামী রাষ্ট্রের অবশ্যই প্রয়োজন পরিপূর্ণতার জন্য। কিন্তু মনে রাখবেন, যদি ইসলামেই পূর্ণ না হয়, ইসলামেই নির্ভেজাল না হয়, ওই ভেজাল ইসলাম দিয়ে শুধু এক দেশের রাষ্ট্র নয় গোটা বিশ্ব কায়েম করলেও আপনার কোনো কাজে আসবে না। এজন্য নবী রাসূলদের বিষয় ছিল মূল বিষয় দুটি, আনি আবুদুল্লাহ, ইবাদত কার? একমাত্র আল্লাহ, ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সব। দ্বিতীয়, ওয়াজতানিবু তাগুত, তাগুত শির কুফর থেকে বিরত। এ আলোকেই আহলুল হাদিসরা সবসময় সতর্ক করে থাকে। প্রিয় ভাই আমার, ফিরে আসি, যেহেতু আমাদের আলোচক এসে গেছেন, বিশিষ্ট বাগমি ইসলামী চিন্তাবিদ শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন। আমরা বলছিলাম তাওবাতুন নাসুহা এর কয়টি শর্ত? পাঁচটি। কয়টিতে গেছি আমরা?
চারটি গেছি, পঞ্চম নাম্বার হলো তওবা করতে হবে জীবনটা যখন শেষ মরে যাচ্ছি ওই সময়, হ্যাঁ ওই সময় তওবা করলে কবুল হওয়ার আশা নাই। ফেরাউনের কাজটা তাই ছিল, যখন দেখে আর উপায় নাই, পানি খাওয়া ছাড়া আর বাতাস খাওয়ার সুযোগ নাই, খালি পানি খাইতে হয়, তখন সে বলে আমি কার মুসার রবের প্রতি ঈমান, বনী ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তুমি ঈমান আনছো, এখন তুমি ফিরে আসছো, অথচ পূর্বে সব বিরোধিতা করেই চলেছো, কোনো সুযোগ নাই। এজন্য মানুষের সময় থাকতে তওবা হতে হবে। সময় থাকতে বলতে এর দুটি দিক রয়েছে, একটি হলো ব্যক্তি বিশেষ, আরেকটি হলো সামগ্রিক সকলের জন্য। ব্যক্তি বিশেষ হলো আমার যখন মুমূর্ষ অবস্থায় আমি পৌঁছে যাব, তার পূর্বেই আমার তওবা হতে হবে। আর সামগ্রিক সকলের জন্য, প্রতিদিন সূর্য উদিত হয় পশ্চিম আকাশে, তাই না? হ্যাঁ, কই চুপচাপ আছেন দেখি, সূর্য উদিত হয় কোন দিক? পূর্ব আকাশে। একদিন দেখা যাবে পূর্ব আকাশে সূর্য নেই, আসতেছে না, আসবে সূর্য কোন আকাশে? পশ্চিম আকাশে। সেদিন কি তওবার দরজা ক্লোজ, আর তওবা করার কোনো সুযোগ নেই, ঈমান আনলেও কোনো কাজে আসবে। এই পাঁচটি শর্ত হলো প্রতিটি মুসলিম নর নারী ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য হলো আল্লাহর ব্যাপারে যদি আল্লাহর অপরাধ অর্থাৎ হাক্কুল্লাহ আল্লাহর সাথে সংশ্লিষ্ট অপরাধ সবচেয়ে বড় হলো শিরক, এক্ষেত্রেও যদি হয় তাহলে এই পাঁচটি শর্তের আলোকে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন, সেই অপরাধ তো আল্লাহ ক্ষমা করবেন, উপরন্ত বোনাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা দুটো নয় একাধিক জান্নাতে আপনার স্থান করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো ৬ নম্বর শর্ত, এটাকে বলা হয় তাওবাতু কি নাসুহা। ৬ নম্বর শর্ত হলো, ষষ্ঠ শর্ত হলো, যদি অপরাধটা হাক্কুল ইবাদ বান্দার হকের ক্ষেত্রে অপরাধটা আমি করে থাকি, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে হরণ করেছি, তার প্রতি জুলুম করেছি, তাহলে ষষ্ঠ শর্ত হলো ওই ব্যক্তির কাছে তার হক ফিরিয়ে দিতে হবে, তার কাছ থেকে জিনিসটাকে দফা রফা করে নিতে হবে, না হলে আল্লাহর কাছে ওই পাঁচটি শর্ত মেনে চললেও এই অপরাধের ক্ষমা পাওয়া যাবে না। এটি হলো ষষ্ঠ শর্ত, কথা আর দীর্ঘ করব না, শেষ করতে যাই। তাহলে আমরা আমাদের জীবনে কার না রয়েছে অপরাধ, হয়েছে সবারই অপরাধ হয়েছে, হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পথ আমাদের সামনে দুটি, একটি হলো ইবলিসের পথ আর একটি হলো কার পথ? হ্যাঁ, ইবলিসের ঝগড়া কার সাথে? হ্যাঁ না, হ্যাঁ আদম আলাইহিসসালামের পথ, একটি হলো আদম আলাইহিসসালামের পথ আর একটি হলো কি ইবলিসের পথ। আদম আলাইহিসসালাম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ অন্যায় করে ফেলেছি, যদি ক্ষমা না করো তাহলে ক্ষমা পাবো না, ক্ষতিগ্রস্ত হব, অন্যায় করেছেন, ত্রুটি করেছেন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে সেই ত্রুটি থেকে মুক্ত হয়েছেন। সহিহ হাদিসে এসেছে আত-তায়িবু মিনাজ-জামবি কালা জামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে গুনায় লিপ্ত হওয়ার পরে তওবা করে সে যেন নিষ্পাপ ব্যক্তির মতো, গুনাহীন ব্যক্তির মতো, বলুন সুবহানাল্লাহ। এ হলো আদম আলাইহিসসালামের পথ। ইবলিসের পথ হলো একজন মানুষকে বললেন কি তুমি সালাত শুরু করবে না, এইভাবেই চলবা,
কি তুমি এই খারাপ কাজে সবসময় জড়িয়ে আছো? বলে, ভাই বলিয়েন না, আমার ভাগ্যেই আছে আমি বেনামাজি। কি বলে? বলে, ভাই বলিয়েন না, আমার ভাগ্যেই আছে আমি বেনামাজি, তাই আমি বেনামাজি আছি, আমার তো ভাগ্যে নাই নামাজি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ হলো কার পথ? ইবলিসের পথ। সে ভাগ্যের দলিল দিয়ে হারামের মধ্যে থাকতে চায়। এই লোকের কাছে কোরআন হাদিস কাজে লাগবে না, এর কাছে কাজে লাগবে কিছু বাস্তব অবস্থা। এখন কোন মাস চলছে বাংলা? হ্যাঁ, বাংলা, হ্যাঁ, অগ্রহায়ণ। অগ্রহায়ণ কি শেষের দিকে? বোধ হয় সবচেয়ে শীত কোন মাসে বেশি? পৌষ। তারপরে কি? মাঘ মাসে বেশি? হ্যাঁ, মাঘ মাসের শীতে নাকি ফেলে কি কাঁপে? বাঘে কাঁপে। এই লোক যে বলে যে ভাই আমার ভাগ্যে তো বেনামাজি আছে, তাই বেনামাজি আছি, আমার ভাগ্যে সুদখোর আছে, তাই সুদখোর আছি, সে এটা থেকে মুক্ত হতে চায় না। এই মাঘ মাসের কঠিন শীতে তারে পুকুরে নিয়ে যাবেন, পুকুরে নিয়ে ডুবায় ধরে রাখবেন। বলে, ভাই থাকতে পারছি না। বলবে, তোমার ভাগ্যেই আছে এই শীতের মধ্যে থাকতে হবে, এখানেই থাকো। মেনে নেবে? হ্যাঁ, বাঁচার জন্য চেষ্টা করবে না? আপনার পা ধরবে, আরো কিছু যাই হোক, হ্যাঁ, সব উপায় অবলম্বন করে চেষ্টা করবে বাঁচার জন্য। এ হলে ইবলিসি চিন্তা ছাড়া কিছুই নয়। ওই মাঘ মাসের কঠিন শীতে পানিতে ডুবালে ওখান থেকে বাঁচার জন্য যে যেমন সে চাইবে, পথ খুঁজবে, তাকে বলবেন আপনি, তুমি যদি এটা থেকে বাঁচার জন্য পথ খুঁজো, তাহলে তুমি জাহান্নামী হিসাবে বেনামাজি আছো, তাহলে তোমাকে এখান থেকেও বাঁচার জন্য পথ খুঁজতে হবে। এটাই হলো বিবেকবানের পরিচয়। আল্লাহ আমাদের সঠিকভাবে সেই তওবা করে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কথা শেষ, পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা শরীফবাগ ইসলামিয়া সিনিয়র কামিল মাদ্রাসা। এই ঐতিহ্যবাহী মাদ্রাসায় আমাদের একটু হিসাব করতে হবে। এই জায়গায় তো এটি মাদ্রাসা। আমাদের শেখ বশির উদ্দিন আহমদ সাহেব, তিনি মনে হয় এই মাদ্রাসারই ছাত্র ছিলেন তো, নাকি ছিলেন আর কি, যাই হোক ছিলেন তো, এলাকার মাদ্রাসা হিসাবে ছিলেন। অতঃপর এখানেই তিনি অধ্যাপনা করে অবসর নিয়েছেন। এখন শেখ বশির উদ্দিন আহমদ সাহেবের মতো শরীফবাগ থেকে কতজন আলেম এই মাদ্রাসায় তৈরি হলো, এলাকার মানুষকে একটু ভাবতে হবে, ঠিক কিনা? তাহলে মাদ্রাসা নিয়ে অহংকার করলে চলবে না। কয়জন আলেম তৈরি করলেন সেই পরিকল্পনা আপনাকে নিতে হবে। যদি করতে না পারেন, ওই বিভিন্ন জেলার ছাত্র এখানে এসে আলেম তৈরি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আপনি মাদ্রাসা বাড়ির কাছে রেখেও, ওই যে বলে কি মক্কার মানুষ, হ্যাঁ, হজ পায় না, সেই দুর্ভাগ্যে পরিণতি আপনার হবে। তাই আমি অনুরোধ জানাবো, আমাদের সমাজকেও সুন্দর করতে চাইলে, সমাজকেও শেরক মুক্ত করতে চাইলে, সমাজকেও বেদা মুক্ত করতে চাইলে, সমাজকেও ইসলামের আলোকে গড়তে চাইলে, আমাদের সন্তানদেরকে সবাইকে নয়, কমপক্ষে প্রতিটি পরিবার থেকে একজন করেও ভালো আলেম তৈরি করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের পরিবারও ঠিক থাকবে, সমাজও ঠিক থাকবে, আমাদের সব কিছুই ঠিক থাকবে। আমরা যেন সেই পরিকল্পনা নিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের জন্য একটি অত্যন্ত আমাদের সকলের জন্য সুসংবাদের বিষয়, পাশেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিশাল ক্যাম্পাস, কথা এটা বাইপাই, সেই ক্যাম্পাসে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহেমাহুল্লাহর স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটি অনুমোদন লাভ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং আশা করছি আমরা অতি শীঘ্রই শিক্ষা কার্যক্রম চালুরও অনুমোদন পাব। আপনারা জানবেন, আপনাদের ছাত্ররা যারা এখানেও, যারা একদিকে আলেম হবে পড়ালেখা করবে, অপরদিকে সেখানেও ইসলামী অনুরূপভাবে টেকনোলজি সেই সব সাবজেক্টেও পড়ালেখা করবে, সেগুলি আমাদের এই প্রতিষ্ঠান, সবগুলিতেই আমাদের এই আনন্দের বিষয়। আমরা যেন সেগুলির আলোকে আমাদের সন্তানদেরকে আরও সুশিক্ষিত ও যোগ্য আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, তাওহীদপন্থী সুন্নাপন্থী সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি শেষ বিষয় হলো আগামী
পনেরো ও ষোলো ফেব্রুয়ারি, কত পনেরো ও ষোলো ফেব্রুয়ারি, গতবার যেমন দেখেছিলেন বাইপাইল আশুলিয়া ঢাকায়, সেখানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সম্মেলন, সেটি আগামী পনেরো ও ষোলো ফেব্রুয়ারিতে সেই বাইপাইলের সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানেও বিভিন্ন দেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণ আসবেন, আপনাদের সকলকে দাওয়াত জানাচ্ছি। সেজন্য যা প্রস্তুতি দরকার এবং যা উপস্থিতি দরকার সবটাই আপনাদেরকেই বেশি করতে হবে, কারণ আপনারাই হলেন সবচেয়ে দূরের মানুষ। হ্যাঁ, কি সবচেয়ে কাছের মানুষ না? তাহলে আপনাদের দায়িত্ব তো বেশি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ, এত ভয় কিসের? ইনশাআল্লাহ আমরা যেন এইভাবেই সকলেই মিলেমিশে আমাদের তাওহীদি পথে অগ্রসর হয়ে আমাদের কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ মাদ্রাসা পরিচালনা গভর্নিং বডির যারা রয়েছেন, সম্মানিত সভাপতি সাহেব সহ এবং সম্মানিত প্রিন্সিপাল সাহেব, ভাইস প্রিন্সিপাল সহ সকল ওস্তাদদের প্রতি ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা